वेलकम टू कंप्यूटर ऑफिशियल स्कूल सठिक जगह सठिक शिक्षा में आशा करब अपना सबाई भलोई आज हमें माइक्रोसॉफ्ट एक्सेल 23 नम्बर क्लास संगे काउंट काउंट ए काउंट ब्लैंक फॉर्मूला दिए भिन्न फंक्शन नहीं जरा एर आगे क्लास कर अवश्य क्लास टी करबें और जरा नूतन तरह छोट्ट एक इंटर संगे कंप्यूटर स्क्रिने आसब আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফরম্যাট তৈরি করা আছে যার হেডিং হলো এক্সেল সেল কাউন্ট ব্ল্যাঙ্ক এন্ড নন ব্ল্যাঙ্ক মানে আমরা যে কাজগুলো করেছি নরমাল এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ নরমাল ভ্যালু এগুলো আমি নরমাল টাইপ করেছি ভিভো নাম্বার এখানে একটা ফাঁকা বক্স দিয়েছি এখানে প্লাস প্লাস আর এখানে কিছু ফর্মুলা ফুল আছে সেটা আমরা অ্যাপ্লাই করে রেখেছি দেন এগুলো নরমাল আপনি এখানে টাইপ করে নেবেন সবগুলো দেন আমরা এখানে অ্যানসার নেব যে অ্যানসারটা হবে এখানে আমাদের কাউন্ট করে দেবে আর এটা নোটস আমি করে রেখেছি যে কার কাউন্ট এটা ওয়ান ব্ল্যাঙ্ক ফোর নন ব্ল্যাঙ্ক এবং ওয়ান নিউমেরিক বা নাম্বার ওকে তো আমরা জেনে নেব যে এগুলো কিভাবে বার করা যায় তো অ্যাকচুয়ালি আমরা যে কাউন্ট কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক যেটা নিয়ে এসেছি আমি বলতে চাইছি এটা যে এই যে ফর্মুলাগুলো আছে এই যে ফাংশনগুলো আছে এদের কাজ কিন্তু একটা নয় এদের বিভিন্ন রকম কাজ আছে আপনাকে বুঝতে হবে কাউন্ট এবং কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক এরা পজিশন অনুযায়ী চেঞ্জ করতে লাগে এবং বিভিন্ন বিভিন্ন ফাংশন আছে বা ফর্মুলা আছে যে যেমনভাবে শিখতে পারে তেমনভাবে শিখে নেয় ওকে তো আমি আপনাকে বুঝাতে চাইছি যে আমরা যেই পাঁচটা সেলে কাজ করলাম অতএব আপনি অনেকগুলো সেলে কাজ করতে পারেন সমস্যা নেই কিন্তু তাদের মধ্যে আপনি ব্ল্যাঙ্ক কত জায়গা আছে খুঁজে বার করবেন কিভাবে এবং সেই সেলের মধ্যে ব্ল্যাঙ্ক নেই কতজন মানে ফিল আপ করা আছে মানে কাজ করা আছে কতটা সেলে তো সেটা বার করবেন এখানে কিভাবে এবং আপনারা যেগুলো ফিল আপ করেছেন তাদের মধ্যে নিউমেরিক বা নাম্বার বা সংখ্যা যুক্ত এই কাজগুলো কতটা আছে সেটা আমরা এখানে বার করে নেব ওকে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমত আমি এগুলোকে ডিলিট করে দিলাম দেন সবার প্রথমে আমরা যেখানে ব্ল্যাঙ্ক বার করব মানে আমাদের এই পাঁচটা সেলে কাজ করার মধ্যে ব্ল্যাঙ্ক কটা সেল আছে সেটা আমরা বার করব যেখানে সেই সেলটাতে আমরা সিলেক্ট রাখবো অবশ্য আমরা নর্মালি ফর্মুলা বারে চলে যাব এখানে এসে আমরা ইজিকাল টু করব করার পরে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক দেব এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক করে দিলাম দেন ফার্স্ট ব্র্যাকেট এবারে আমরা সেই সেল সেলের মধ্যে যতটা কাজ করছি তাদেরকে সিলেক্ট করে দেব দেন ব্র্যাকেট ক্লোজ করব ফাইনাল ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাঁচটা সেলের মধ্যে আপনি একটা সেলে কাজ করেননি যেটা এখানে অ্যান্সার বেরিয়ে গেছে ওকে তো আমরা এর পরের ক্লাস কি করব একটু জেনে নেওয়া যাক আমরা এর পরের ক্লাসেই খুবই গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব যার টাইটেল নাম থাকবে এক্সেল সেল কাউন্ট ওয়ার্ড এই ফাংশনে আমরা জানতে পারবো আমাদের কাজ করা সেলগুলির মধ্যে কোথায় কটা ওয়ার্ড বা অক্ষর আছে সহজে খুঁজে বার করব তো আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে এলাম এখন আমরা বার করব যে এই পাঁচটা সেল কাজ করে করলাম কিন্তু এদের মধ্যে নন ব্ল্যাঙ্ক মানে ফাঁকার নেই মানে কাজ করা আছে কটা সেল সেটা আমরা বার করে নেব ওকে তো আমরা সরাসরি যেখানে অ্যান্সার নেব সেই সেলটাতে ক্লিক রেখে আমরা ফর্মুলা বারে চলে যাব এখানে এসে ইজিকাল টু কাউন্ট এ করব ওকে তো আমি এখানে নর্মালি কাউন্ট এ করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট তো আমাদের সেই সেলগুলো যে সেলগুলো আমরা কাজ করেছি বা যে সেলগুলোর মধ্যে দেখতে চাইছি তাদেরকে সিলেক্ট করে দেব দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার তো এন্টার করে আপনি দেখতে পাচ্ছেন যে এই সেলের মধ্যে আপাতত আমাদের চারটে নন ব্ল্যাঙ্ক মানে চার জায়গায় কাজ করা আছে ওকে ফাঁকা নেই নেক্সট এবার আমরা যদি এখান থেকে দেখতে চাই যে এদের মধ্যে নিউমেরিক কত জায়গায় আছে ওকে তো তার জন্য আমরা কি করব যেখানে অ্যান্সার নেব সেই সেলটাতে অবশ্যই আমরা সিলেক্ট রাখবো সিলেক্ট রাখার পরে আবারও আমরা ফর্মুলা বাইরে চলে যাব ইজিকাল টু আমরা এখানে করব কাউন্ট ওকে তো এখানে কাউন্ট কাউন্ট করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট সেই সেলগুলো আমরা যেখান থেকে দেখতে যাচ্ছি বা যে সেলগুলো কাজ করেছি তাদেরকে সিলেক্ট করে দেবো দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউমেরিক বা নাম্বার সংখ্যাযুক্ত একটা সেলে কাজ করা আছে আমাদের টোটাল সিলেক্টের মধ্যে ওকে আমি আশা করব এই ক্লাসটি আপনারা বুঝে গেছেন এবং প্র্যাকটিস করে নেবেন আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই
ভালো থাকবে।